হাই, গুড মর্নিং। সকালবেলা খাওয়া দাওয়া করে সাজুগুজু করে বেরিয়ে গেছি। সাজুগুজু করিনি, শুধু খাওয়া দাওয়াটা করেছি। বাড়ির ক্লিপগুলো আর দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদিও আজকে ভিডিওতে শুধু এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাবে। কি সুন্দর লাগছে না রাস্তাটা? আমাদের ডুয়ার্স এতটাই সুন্দর। তারপরে ওই যে দেখো, একটু জুম করে দেখো, একটা ট্রেন যাচ্ছে, ছোট্ট একটা ট্রেন। তারপরে রাস্তায় আমরা একটু থেমেছিলাম মোমো খাবার জন্য, মোমো খেলাম। আর পাহাড়ের মোমো অলওয়েজ টেস্টি হয়, কি জানি কি করে টেস্টি হয়। এই তো মোমো খাওয়া হয়ে গেছে, এবার বাঁচা হওয়া চাটনিটা আমি কি করব সেটাই ভাবছিলাম, যে ফেলে রেখে চলে যাব এত টেস্টি চাটনিটা, নাকি খেয়েই যাব। তারপর এই দোনা মোনা করতে করতে ভাবলাম যে রেখেই যাই, কারণ এই চাটনিটা খেয়ে নিলে পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপর এই যে পাহাড়ের বাড়িঘর, কি সুন্দর, মনে হয় এখানেই থেকে যাই সারা জীবন। আমরা কিন্তু মোটামুটি চলেই এসেছি আমাদের ডেস্টিনির সামনাসামনি, আর একটুখানি সময় লাগবে। আর সারা রাস্তা জুড়ে দেখো এরকম ছোটো 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 ফুল পড়েছিল। এইগুলো যে কী ফুল তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর বৃষ্টি হয়েছিল আগেই, তাই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনি, আমরা এসেছিলাম হলো ন্যাওড়া ড্যাম। আর এই যে এখানে আমরা, আমি আর আমার সাম্বা, ও ওই যে মেসি ভাই দেখা যাচ্ছে দূরে, তারপর ওই যে আমার পেছনে মিন্টুদা বসে আছে। এই জায়গাটা কোথায় আমি তোমাদেরকে একটু বলে দিই। রকি আইল্যান্ড তো সবাই গেছো মোটামুটি, রকি আইল্যান্ড থেকে আরও কিছুটা এগিয়ে গেলে এই জায়গাটা পাওয়া যাবে, ঠিক আছে? এই তো সবাই নিজের নিজের মতন বসে ছবি তুলছে, খাওয়া দাওয়া করছে, ভিডিও করছে, যার যা ইচ্ছা করছে। কিন্তু তোমাদের এখন ব্লগ দেখার নামে একটুখানি কষ্ট সহ্য করতে হবে, কারণ আমি আজকে ফার্স্টেই ভেবেছিলাম যে এই ব্লগটা আমি হিন্দিতে বানাবো, কিন্তু আমার হিন্দি তো খুব ভালো, মানে খুব ভালো, মানে খুবই ভালো, এতটাই ভালো যে যে শুনবে তার ওপর অত্যাচার হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমার ভিউয়ার্সরা একটুখানি আমার জন্য অত্যাচার সহ্য করে নেবে। এখানে আমি একটুখানি ঢং ঢং করে হাত ধরে হাঁটছিলাম যাতে সুন্দর একটা ভিডিও আসে, কিন্তু ভিডিওটা সুন্দরই আসলো না, কি আর বলবো, দুঃখের কথা। এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা, অনেকক্ষণ থেকেছি, এবার আমরা বাড়ি যাব। কিন্তু যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে বাড়ি যাব না, এটা একটু অন্য দিক দিয়ে ঘুরে যাব, এটা মেটলি হয়ে বেরোবে। এখানে জঙ্গল সে হাম গুজর রহে হ্যাঁ, ইয়ে জঙ্গল বড়ি খতরনাক জঙ্গল হ্যায়, দেখি পানি কো দেখিয়ে সমজ মে আয়া না কিতনা খতরনাক হো সকতা হ্যাঁ, ইতনা হি খতরে সে গুজর কে হাম আপকে লিয়ে ইয়ে ব্লগ লে আই আই হু। মেরা হিন্দি থোড়া টুটা ফুটা হ্যায় তো আপ থোড়া বুঝ জানা, ঠিক হ্যায়? ঠিক হ্যায়, তো আভি কে লিয়ে ক্যামেরা অফ কর দেতি হো, ক্যুকি খতরনাক জো রাস্তা থা ও হাম পার করকে আ গিয়ে আভি এ জঙ্গল থোড়া কম লাগ রাহা হ্যায়। আমরা ভেবেছিলাম অতটুকু রাস্তাই খারাপ, কিন্তু পরে দেখলাম আগের রাস্তাটা আরও ভাঙাচোড়া, এতটাই ভাঙাচোড়া যার জন্য আমাদের বাইক থেকে নেমে হেঁটে হেঁটে পার হতে হয়েছে অতটুকু রাস্তা। ও হ্যালো গাইস, হাম লোগ ইহা আয়ে হ্যায় এক্সপ্লোর করনে, ইহা আসপাস কা ক্যা বলতে হ্যায় নাজারা থোড়া আপকো দিখা দেতি হু। ইহা পর হাম দোনো হ্যায়, ইহা পর মে অর মেরে ইয়ার, অর ইহা পর বাকি লোক জো হ্যায় হ্যাঁ। বাইক তো ইহা সে নহীঁ যায়গা, পর ফির ভি হাম লোগ কোশিশ কর রহে হ্যায়, বহুত হি বুড়া হালত হ্যায়। ইহা কা নজারা একবার দেখ লো, বহুত বড়িয়া, বহুত বড়িয়া নজারা হ্যায়। ইয়ে জো জগা হ্যায় ইসকা নাম পতা নহীঁ হমকো, ইসকো থোড়া ধক্কা উক্কা দেকে চলা। তো আপ লোক তো দেখ লিয়ে হো কি হাম লোক কিতনি কষ্ট করকে ইয়ে ব্লগ।
रास्ता ऐसा था, बाकी का रास्ता भालो, बट ये जो फूल है ना इसको देखिए, बहुत बढ़िया फूल है। देखो ये फूल बड़ी खूबसूरत है, इसका नाम मुझे पता नहीं, अगर आप नारा जानते हो तो बता देना। এই যে এই সরু রাস্তাটা দিয়ে আমরা পার হয়ে আসলাম, বাপরে বাবা আমার তো খুব ভয় লেগেছিল। যাই হোক, খারাপ রাস্তা পার করে চলে আসছি। এখন আমরা মেটলিতে আছি, এখন আমরা খেতে যাব। একটু আগে ভয়ের জেরে সব খিদে পালিয়ে গেছিল, কিন্তু তারপরে মনে পড়লো নানা ভীষণ খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম অল্প একটু। এখন প্রায় 5:30 বাজে, এখনও খাওয়া হয়নি কিছু। তো আমরা সবাই খাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, সবাই চুল ফুল বেঁধে নিল খাওয়ার জন্য, সব রেডি, কিন্তু খাবারই রেডি না। এখানে খাবার আসতে প্রায় সময় নিয়েছিল 1 ঘন্টা, 1 ঘন্টার বেশিই হবে, এতক্ষণ বসিয়ে রেখেছিল আমাদের। বহু অপেক্ষার পর খাবার এলো, এলো তো এলো, তাও স্টার্টার এলো। 1 ঘন্টা পরে স্টার্টার দিয়েছে, কখন স্টার্টার খাবো কখন মেন কোর্স খাবো ভগবানই জানে। যাই হোক, ওই স্টার্টার নিয়ে তখন টানাটানি লেগে গেল, তখন যে কী খাচ্ছিলাম স্টার্টারে মনেই নেই কিছু। পরে আমি ভিডিওর মধ্যে দেখলাম যে ওটা কর্নের কিছু একটা ছিল রেসিপি। ওই যে মেজি ভাইয়ের পেছনে কাটা তার, তার পেছনে দেখতে পাচ্ছ কী সুন্দর জারুল হয়েছে, ওই জায়গাটা পুরো পার্পেল হয়েছিল জারুলে। যাই হোক, তারপরে ফাইনালি আমাদের খাবার এসেছে। আমি ভাত খাবো বলেছিলাম, আমার জন্য ভাত আর ডাল ছিল, আর বাকিরা ফ্রাইড রাইস খাবে, নান খাবে, চিকেন ছিল, মাশরুম ছিল। যাই হোক, এত দেরি করে দেওয়ার পরেও খাবারগুলো ভালো ছিল, খাবার ভালো লেগেছে, খেয়ে সবার পেট ভরেছে, আর পেট শান্তি হলো সব শান্তি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আগের দিন আমি যে ব্লগটা পোস্ট করেছিলাম সেটাতে আমি অনেক ভিউ পেয়েছি, তার জন্য সবাইকে প্রচুর থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ, তোমরা এভাবে পাশে আছো, পাশে থেকো। আর আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। শেষ।